আপনারা দেখছেন লিজম টাইমস। বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। অভিনব প্রতারক চক্রের খবর পাওয়া গেছে দুর্গাপুরে। পনেরো বছর আগে তৈরি হওয়া আসানসোলের গির্জামোড়ের হকার মার্কেটটি পরিদর্শন করলেন পুর কমিশনার নিতিন সিংহানিয়া। তিনি মার্কেটটির উন্নয়নে হকারদের সাথে বৈঠকের কথাও বলেন। আসানসোল পুরসভা তৈরি করা হকার মার্কেট ঘুরে দেখলেন আসানসোলের পুর কমিশনার নিতিন সিংহানিয়া। মঙ্গলবার সকালে আসানসোল গির্জামোড়ের এই মার্কেটটি ঘুরে দেখে তিনি হকারদের সাথে বৈঠক করবেন বলে জানান। উল্লেখ্য, আসানসোলের বাজারের ফুটপাত থেকে হকারদের সরিয়ে যানজট মুক্ত আসানসোল গড়ে তোলার লক্ষ্যে 2006 সালে আসানসোল গির্জামোড়ে হকার মার্কেটটি তৈরি করা হয়। প্রায় 500টি দোকান রয়েছে এখানে। ডিএসপির জমিতে থাকা গাছ কেটে পাচার করছে একদল দুষ্কৃতী, তারপর ফাঁকা জমিও প্লট করে বেচে দিচ্ছে জমি মাফিয়ারা। অতিষ্ঠ হয়ে উঠেছে বাসিন্দারা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন। রাতের অন্ধকারে চুরি হয়ে যাওয়া বড় বড় গাছ প্রতিবাদ করতে গেলে মিলছে হুমকি। দুর্গাপুরের আমরাইয়ের ঋষি অরবিন্দ পল্লী এলাকার জমি মাফিয়াদের হুমকিতে উত্তেজিত জনতা এবার ক্ষোভে ফেটে পড়ল। অভিযোগ, এলাকার প্রায় 100 একরের মতো জমি রয়েছে, এই জমি প্লট করে বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। অন্ধকার নামলে জমি মাফিয়ারা দামি দামি গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। নির্বিকার প্রশাসন। আমি বহুবার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অথরিটির কাছে টিএবি নিয়ে কমপ্লেন করেছি, মৌখিকভাবে করেছি, কয়েকবার লিখিতও দিয়েছি। ওরা বলছে ওটা আমাদের জায়গা নয়, প্রথমত এই কথা। কিন্তু আমার প্রশ্ন ছিল ওদের ওখানে যে ওরা কয়েক বছর আগে লিখেছিল এটা ডিএসপি ল্যান্ড, তারপরে ওরা পোল পুঁতে ছিল, তারপর দেখলাম হঠাৎ কিছু বাড়ি তৈরি হয়ে গেল, ওইখানকার কিছু অসাধু মানুষ তারা বাড়ি তৈরি করলো এবং এখন শুনছি গাছগুলো কেটে কেটে বিক্রি করছে। আমি এটার বিরুদ্ধে বরাবর প্রতিবাদ জানিয়ে আসছি। নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেস আসার পর থেকেই আর জমি মাফিয়ারা বেশি করে আর এই ধরনের কাজ শুরু করেছে। দুর্গাপুরের ডিএসপির কোয়ার্টার থেকে শুরু করে দুর্গাপুরের জায়গা, ডিএসপির জায়গা তারা বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। আমি কয়েকদিন আগে আর দুর্গাপুরের স্টিল প্ল্যান্টের সিও এবং টাউন অফিসের কাছে গেছিলাম এই বিষয়ে বলার জন্যে। আমাদের গান্ধী মোড় টুয়ার্ডস যেটা আমাদের মায়াবাজার এলাকা আছে, সেখানে একজন প্রাক্তন কাউন্সিলর তিনি বেশ কিছু জায়গা তিনি বিক্রি করেছেন এবং আমাদের পাঁচমাথা মোড়ের কাছে পেট্রোল পাম্প হচ্ছে, সেখানে 5-6 জায়গা আছে, সেটাকেও তারা বিক্রি করার চেষ্টা করছেন। দীর্ঘ কয়েক মাস কয়লা উত্তোলন বন্ধ থাকার পর ফের চালু হলো ইসিএল এর নরসমুদ্র কয়লা খনি, খুশি শ্রমিকেরা। অবৈধ খনির সুড়ঙ্গ দিয়ে ইসিএল এর বৈধ নরসমুদ্র কয়লা খনিতে জল ঢুকে পড়ায় শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে 17 জুন থেকে এই কয়লা খনিটিকে বন্ধ করে দেয় ডিজিএমএস। খনির জল বের করার কাজ চলে দীর্ঘদিন, অবশেষে খনিটিকে পুনরায় চালু করার ছাড়পত্র দিয়েছে ডিজিএমএস। আর এই খবর শুনেই খুশির হাওয়া শ্রমিক মহলে, শুরু হয়েছে কয়লা উত্তোলন। হ্যাঁ, খুশি, সবাই খুব খুশি আছে। দীর্ঘদিন ধরে মাইন্সটা বন্ধ হয়ে গেছিলো, গত 4.5 মাস ধরে মাইন্সটা বন্ধ ছিল এবং ডিজিএমএস এটাকে সিজনাল মাইন্স ডিক্লেয়ার করেছিল যে 31 অক্টোবর পর্যন্ত কোনো প্রোডাকশন হবে না। এবং ইল্লিগাল মাইনিং যেটা আমাদের চলছিলো, ইল্লিগাল মাইনিং থেকে জল ঢুকে এবং প্রচণ্ড বৃষ্টিতে মাইন্সের এই পরিস্থিতি হয়েছিল। আমরা সেই অবস্থা থেকে 31 অক্টোবর কাটিয়ে উঠেছি এবং 1 নভেম্বর থেকে আমাদের আবার প্রোডাকশন একটু একটু করে শুরু হয়েছে। এখন ফুল ফ্রেজে মাইন্সে প্রোডাকশন চালু হবে, আগামী দিনে আমরা শুরু করবো।
हम लोग को तो आशा ही नहीं था, एकदम टेंशन हो गया था बहुत ज्यादा कि कहाँ जाएंगे नहीं जाएंगे, लेकिन अब थोड़ा खुशी मिल गया है, हम लोगों को लेरी थोड़ा चालू हो गया है। यहाँ का मैनेजर, यहाँ का वर्कर, मतलब सब मिल करके कोशिश किए, प्रयास किए हैं। অভিনব প্রতারক চক্রের খবর পাওয়া গেছে দুর্গাপুরে। এবার শাপুরেকে আটক করেছে দুর্গাপুর পুলিশ। অভিনব কায়দায় লোক ঠকানোর অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। বাবুরাম শাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। ছেলেবেলা সুকুমার রায়ের যে কবিতা থেকে মানুষের মনে জায়গা করেছিল শাপুরেরা, এখন তারাই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুরে বেশ কিছু এলাকায়। ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করে শহরে বেশ কিছু প্রান্তে ঘুরে ঘুরে একদল সাপুরে বাড়ির মহিলাদের টার্গেট করে ঠকাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাড়িতে সাপ ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভিযোগ আটক করা হয়েছে এক সাপুরেকে। বলছি যে লোকে বলছে যে অন্যকেও করে গেছে, নিয়ে আজকে আমরা খাবার খাচ্ছিলাম ইয়েতে, ওই টপে যে ওখানে নেমে খাবার খেয়ে আর কি যাবো গ্রামে, আর সেই টাইমে আমাকে ধরলো, ধরে নিয়ে গিয়ে পাবলিকে মারধর করলো, আর আমার মোবাইলটা কেড়ে নিয়েছে। কেন মারধর করলো? কেন ওই যে আমাকে বলছে যে তুমি ইয়ে তোমরা এরকম ভাবে করে খাও, ওই বলছে যে লোকের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে পালাও, হ্যান তেন মারধর করে আমাকে বিরাট ধরে মারলো, তারপর আমাকে প্রসঙ্গে আমাকে তুলে এলো। মানে তোমাদের বিরুদ্ধে অভিযোগ যে তোমরা পরে টাকা দাবি করো, যে টাকা না দিলে সাপ বার করবো না করতে? না, আমাকে ওরকম বললো না, আমাকে বলছে তোমাদের মতো লোক এসে আমাদের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে এরকম বললো। আসানসোল পুরো এলাকা যেখানে সেখানে রাস্তা দখল করে গড়ে উঠেছে দোকান অস্থায়ী ছাউনি। মঙ্গলবার আসানসোলের কুমারপুর এলাকার উচ্ছেদ অভিযান চালালো আসানসোল পুর নিগম। আসানসোল পুর নিগমের 54 নম্বর ওয়ার্ডের কুমারপুর এলাকার উচ্ছেদ করা জব হল জবরদখলকারীদের। মঙ্গলবার আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অমিতাভ বসু এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশের উপস্থিতিতে এই উচ্ছেদ করা হয়েছে। এদিন দখলমুক্ত করা হয়েছে বিভিন্ন এলাকার রাস্তার দুপাশে থাকা অস্থায়ী দোকানঘরগুলি। কুমারপুর থেকে গোপালপুর পর্যন্ত রাস্তার দুপাশ দখল করে মুক্ত করা হয়েছে এদিন। আমরা আজকে বেরিয়েছি সবাইকে, আমরা যারা ফুটপাথ এনক্রোচ করে আছে তাদেরকে সরিয়ে নিতে বলছি, রিকোয়েস্ট করা হচ্ছে প্রত্যেককে। এরপর আমরা অ্যানাউন্সমেন্টও করছি কর্পোরেশন থেকে, অ্যানাউন্সমেন্ট এখন চলবে, অ্যানাউন্সমেন্ট চলবে, প্রত্যেকে বারবার রিকোয়েস্ট করাচ্ছে, অনেকেই কোঅপারেশন করছে, কিন্তু যদি আমাদের রিকোয়েস্ট করার পর তারা যদি সেই অনুযায়ী কাজ না করে তখন আমাদের স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লিসেন টাইমস।